嗯、uh huh. বোর্ডের সামনে আছে না আচ্ছা বোর্ড একটু করে না একশো চৌত্রিশটা করবেন একশো চৌত্রিশটা থেকে আমি কথাগুলো বলুন ঠিক আছে করদাতা সংগ্রহ করদাতা কে দেখেন আয়কর আইন দুই হাজার তেইশ দুই হাজার তেইশের ২ এর 22 ধারায় আজর আইন কর করদাতা অর্থ কর করার যোগ্য অর্থ উপার্জনকারী ব্যক্তি ও নিম্ন নিম্নবর্ণিত ব্যক্তিগণের অন্তর্ভুক্ত হবে অর্থাৎ করদাতা কারা যারা কর যোগ্য অর্থাৎ যারা পর্যাপ্ত পরিমাণ অর্থ উপার্জন করে

কোন কর বা অন্য কোন অর্থ বাধ্য কোন ব্যক্তি এরূপ প্রত্যেক ব্যক্তি যার আয়ের সাথে অন্য ব্যক্তির আয় যার অপর ব্যক্তি প্রাপ্য নির্ধারণের জন্য এই আইনের অধীনে কার্যক্রম গৃহীত হয় যাকে ন্যূনতম কর পরিশোধ করতে হয় কোন রিটার্ন দরিল দাখিল বা দাখিল বা তথ্য প্রদানে বাধ্য থাকিলে কর প্রদান ইচ্ছুক ব্যক্তি রিটার্ন দাখিলকারী কোনো ব্যক্তি এই আইনের বিধানের অধীনে করদাতা খেলাপি করদাতা হিসাবে গণ্য কোন ব্যক্তি যার বিরুদ্ধে আইনের অধীনে কোনো কার্যধারা গ্রহণ করা হয়েছে এমন ব্যক্তিরা কি কি আপনার কর দাতা ঠিক আছে লাস্টে একটা লাইন দেখেন এখানে বলতে আছে ব্যক্তি বলতে স্বাভাবিক ব্যক্তি অবিভক্ত হিন্দু পরিবার এবং অংশীদারী ফার্ম ব্যক্তি সংঘ ট্রাস্ট তহবিল এবং কোম্পানিকে বোজানো হয়েছে ব্যক্তি বলতে ঠিক আছে আবার বলতে খেয়াল ব্যক্তি বলতে বোঝানো হইতেছে স্বাভাবিক ব্যক্তি অংশীদারী ফার্ম ব্যক্তি সংঘ অবিভক্ত হিন্দু পরিবার ট্রাস্ট তহবিল কোম্পানির কি বলা হইতেছে ব্যক্তি বোঝানো হইতেছে তার মানে কি করদাতা কারা ক্লিয়ার হ্যালো নেক্সট কোয়েশ্চেন বোর্ডের সামনে আছে আপনার

বসবাসগত অবস্থানকে আবাসিক মর্যাদা বলে আয় বছরে পর্দাতার বাসস্থানগত আবাসিক মর্যাদা বলে মর্যাদা বলে অর্থাৎ আপনি আয়কোট ধার্যের উদ্দেশ্যে করদাতার বসবাসগত অবস্থানের ভিত্তিতে যে মর্যাদা নির্মিত হয় তাকে কি বলা হয় করদাতার আবাসিক মর্যাদা অর্থাৎ যখন আপনি নাকি কর প্রদান করবেন

আলোচনা করতেছে এগুলো কিন্তু সব অঙ্কের রিলেটেড থিওরি আচ্ছা দেখেন আহ আবাসিক মর্যাদার ভিত্তিতে করদাতা দুই ভাগে ভাগ করা যায় এক নম্বর হইলো নিবাসী করদাতা আবাসিক বা নিবাসী করদাতা নিবাসী করদাতা দুই নম্বর হইল গা অথবা অবাসিন্দা করদাতা বা অনিবাসী করদাতা হম তারপর করদাতা আয় আইনের অধীনে আবাসিক শর্তাবলী পালন করলে উক্ত করদাতাকে আবাসিক করদাতা বলা হয় বা বা নিবাসী বাসিন্দা করদাতা বাংলাদেশের ভিতরে এবং বাহিরে উভয়ের আয়ের উপর কর দিতে হয় খেয়াল করেন বাংলাদেশ ও বাহিরে বাংলাদেশের বাইরের আয়ের উপর কি করতে হয় আবাসিক বা নিবাসী করদাতার কি করা হয় এই করদাতার মোট আয়ের উপর আয়ের পরিমাণ অনুসারে বিভিন্ন করা হয় আচ্ছা তারপর দেখেন নিবাসী করদাতা পড়তাদের খেয়াল করেন করদাতা আয়কর আইনের আবাসিক শর্তাবলী পালন না করলে উক্ত করদাতাকে অনাবাসিক বা অনিবাসী করদাতা বলায় অর্থাৎ আয়কর অধ্যাদেশে দুইয়ের চাই বলা হয়েছে অনিবাসী অর্থ নিবাসী নয় এরূপ ব্যক্তি অর্থাৎ অনিবাসী করদাতা শুধু বাংলাদেশের আয়ের উপর কর দিতে হবে এই করদাতা মোট আয়ের করের হার সর্বোচ্চ তিরিশ হারে কর প্রদান করতে হয় তাছাড়া এই করদাতা কোনো আয়ের উপর কর রেয়াত পায় না খেয়াল করেন আমরা যে আয়ের স্লাব দিছিলাম সর্বশেষ যে স্লাবটা আসলে ওটা কি আয়ের উপর অবশিষ্ট আয়ের উপর কি করতে হবে তিরিশ পার্সেন্ট হারে কর দিতে না খেলা স্যার তারপর দেখেন এই কোয়েশ্চেনটা আপনারা নিজেরা পুরো বুঝবেন নেক্সট ক্লাসে আমি বুঝাবো আবাসিক মর্যাদা নির্ণয় এটা একটা বড় আলোচনা আমি এটা আজকে করতে চাইতেছি না এটা পরে করুন আপনারা নিজেরা পরে একটু দেখেন পরে তারপর আমি বুঝাবো আবাসিক মর্যাদা নির্ণয় এই কোশ্চেনটা আমার প্রত্যেকটা অঙ্কের মধ্যে লাগবো এই থিওরিটা আয়কর ধার্যের উদ্দেশ্যে আয়ের বিভাগ আয়কর ধার্যের উদ্দেশ্যে বিভাগ হম এর থেকে একটু ভালো করে বুঝেন করদাতার বিভিন্ন শ্রেণীর আয় থাকতে পারে এবং এই আয় রে প্রথমত দুই ভাগে ভাগ করা যায় ক নম্বর হইল গিয়া আর কি কর ধার্যের উদ্দেশ্যে আয় রে দুই ভাগে ভাগ করা যায় আহ এক নম্বর হইল গিয়া আমার উম অকর ধার্য আয় অকর ধার্য আয় দুই নম্বর হলে গিয়া কর ধার্য আয় কর আয় একটু বুঝেন এখানে যে সেখানে আয়ের উপর মোট আয়ে অন্তর্ভুক্ত হয় না মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না বলতে এখানে বুঝাইতেছে আমরা যে আয়ের বিভিন্ন খাত যে আলোচনা করছিলাম যে বেতন খাতে অথবা চাকরি খাতে আয় তারপরে আর্থিক সম্পত্তি খাতে আয় কৃষি খাতে আয় ব্যবসা খাতে আয় মূলধনী খাতে আয় তারপরে নাবালক সম্পত্তি খাতে আয় ফার্মের খাতে আয় এই যে আয়ের খাত গুলো আলোচনা করছিলাম ওই খাত মধ্যে কিছু কিছু অ্যামাউন্ট আছে শর্ত অনুসারে অনুসারে ওই আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হইব না অর্থাৎ যে সকল আয় মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না তাকে কি বলা হয় অকর ধার্য আয় বলে যেমন আমরা যে মোট আয় নির্ণয় করার ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে আয় তারপরে অংশীদারে ফার্মের ক্ষেত্রে আয় তারপরে যে আর্থিক সম্পত্তির ক্ষেত্রে আয় 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 স্বামী স্ত্রী নাবালক সম্পত্তির ক্ষেত্রে এইগুলা যে বিভিন্ন আয়গুলা যোগ করে মোট আয় আমরা বের করি ওইখানে যে আয়গুলো অন্তর্ভুক্ত হইব না ওইটা হইল অকর ধার্য আয় এই সম্পর্কে বলা আপনার সেকশন আয়কর আইনের সেকশন সাতাত্তরের একে বলা হয়েছে একের আপনার ষষ্ঠ তফসিলের অর্থাৎ এর পার্ট ওয়ানে বলা হয়েছে সম্পর্কে পার্ট ওয়ানে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমরা আলোচনা করব বিস্তারিত তবে পরে এখন না জাস্ট খালি জেনে রাখেন এটা অন্তর্ভুক্ত না এবং কর ধার্য আয় ঠিক আছে করদাতা বিভিন্ন প্রাপ্তি থেকে যে সকল আয় বাদ দেওয়ার পর আহ অবশিষ্ট থাকে তাকে কি বলা হয় কর ধার্য আয় যেমন এখানে একটা উদাহরণ দিয়েছি খেয়াল করেন যে সকল আয় করদাতার মোট আয় অন্তর্ভুক্ত হয় তাকে কর ধার্য আয় বলে অর্থাৎ মোট আয় অন্তর্ভুক্ত হয় বলতে বুঝাইতেছি বিভিন্ন খাতের যে আয়গুলো আছে ওইখানে যে আয়গুলো অন্তর্ভুক্ত হইবার আর কি দেখামো আমরা ওইগুলো হলে কি আমার আহ ধার্য আয় কর ধার চা আবার তিন ভাগে ভাগ করা যায় তিন ভাগে ভাগ করা যায় করা যায় এক কর মুক্ত আয় ঠিক আছে অর্থাৎ যে সকল আয়ের উপরে আপনার সকল আয়ের মধ্যে করের মধ্যে অন্তর্ভুক্ত হইলেও পরে এই রেতার মাধ্যমে কি করা যায় আপনার আহ আয়ের থেকে মুক্ত হয় তাই কি বলা হয় মুক্ত তারপর হলো দেখেন সরকার কিছু কিছু সেক্টরে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন তো সরকার কি করবো আপনার ট্যাক্স ছাড় ওইগুলো ওইগুলোর কি বলা হয় রেয়ার যোগ্য আয় অর্থাৎ আপনার মোট যে আয় হইব মোট যে কর হইব ওই করের থেকে কিছু অংশ আপনার কি করব ছাড় দেব কোন সময় ছাড় দেব সরকার কিছু সেক্টর কিছু খাত বইলা দিছে যদি এখানে ইনভেস্ট করো তাহলে আমি তোমার কি করবো কর ছাড় দেবো ওইটা হলো গিয়া ওই যে খাত গুলা আছে ওইগুলা বলা হয় রেয়ার যোগ্য আয় এই সম্পর্কে আমার ইনকাম ট্যাক্স আইনের সেকশন সেভেন্টি এইটের সিক্স শিডিউলের

করদাতা প্রকৃতপক্ষে যে আয়ের উপর কর পরিশোধ করে যে আয়ের উপর কর পরিশোধ করে তাকে কর প্রদেয় আয় বলে করদাতা মূলত পক্ষে যে আয়ের উপর কর পরিশোধ করে তাকে কি বলা হয় কর প্রদেয় আয় ক্লিয়ার জি স্যার

এরপরে অকর ধার্য ও কর এর পার্থক্য পার্থক্য হিন্দিরা পড়বেন দেখেন আর দেখি করে এই চাপেন আকসিক আয় এইটা আপনার টেন টু টেন আসবো অথবা থি আসবো এটা একটা ইম্পর্টেন্ট থিউরি যদি আপনার কোয়েশ্চেন এটা আনকোমেন্ট টাইপের করতে চায় তাহলে আপনার এ থি রুলে দেয় খেয়াল করেন আমি বলতে পড়তেছি বা ভাবে যে আয় পাওয়া যায় তাকে কি বলা হয় আকস্মিক আয় বলে অর্থাৎ যে সকল আয় আপনি আশা করেন নাই এই ধরনের আয় হইতে পারে এমন আয় কি বলা হয় আকস্মিক আয় বলে যেমন লটারি হতে প্রাপ্ত পুরস্কার এটা আপনার কি আকর্ষিকার উদাহরণ তারপরে দেখেন শব্দ প্রতিযোগিতা ঘোরা দৌড় থেকে আকর্ষিকা বিবাহ বা শিক্ষিত উপহার এই ধরনের আয় কি বলা হয় আকর্ষিক আয় ঠিক আছে অর্থাৎ যেগুলো আপনার আশা করেন দৈব ক্রমে পেয়ে গেছেন গা ঠিক আছে আনএক্সপেক্টেড আয় গুলো কি বলবো আমরা আকর্ষিক আয় বলি এরপর দেখেন আমি পড়তেছি অনাবর্তক আয় যে আয় পূর্ণ সংগঠিত বা অর্জিত হয় না কিংবা করদাতা পুনরায় পাবার নিশ্চিত আশা করতে পারে না তাকে অনাবর্তক আয় বলে এই ধরনের আয় একবার হইলে দ্বিতীয়বার আশা হওয়ার সম্ভাবনা নাই এই ধরনের আয় একবার হইলে দ্বিতীয়বার আশা হওয়ার সম্ভাবনা নাই যেমন যেমন এখানে বলতেছে উম এখানে স্পষ্ট দেওয়া নাই এপাশে চলে যান একশো সাতাশ পৃষ্ঠায় দেখেন মামলা জয়ের জন্য উকিল বা অ্যাডভোকেটের উপটগণ পেশাদার খেলোয়াড় কর্তৃক পুরুষ বা পারিশ্রমিক নিলামের পণ্য বিক্রয়ের মুনাফা লটারি বা প্রাইজ পুরুষ পেজ নাম্বারটা বলবেন একশো সাতাশ পৃষ্ঠা থেকে বলতেছি আমি ঠিক আছে খেয়াল করেন লাস্ট কথা আকস্মিক আয় বা অনাবর্তক আয় মোট আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয় না এবং এর উপরে কি করতে হয় না কর প্রদান করতে হয় না এই ধরনের আয় কি এই লাইনটা আপনাদের সৃষ্টি লিখি শর্টকাট লাগি হ্যাঁ মোট আয় অন্তর্ভুক্ত হয় না মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না বা কর প্রদান করতে হয় না কর প্রদান এখানে কিছু উদাহরণ দিচ্ছে যেটাকে বললাম জন্মদিনের উপহার বিষয়িকী পালনের জন্য প্রাপ্ত উপহার নিঃস্ব নিঃস্বার্থ দান রাস্তার উপর পড়িয়ে থাকা টাকা পাইলে ঠিক আছে

आज लास्ट क्वेश्चन अच्छा फुल क्लास ना कर लीप ना के बुझिना और ये बोले क्यों नहीं बुझ ठीक है নর্মালি আপনার আমি বলছিলাম তিন ট্যাক্স আইডেন্টিফাই নাম্বার ই তিন হল ইলেকট্রনিক ইলেকট্রনিক ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার এটা আপনার টেন টু টেন আসতে পারে একটু লেখেন

ইটিন হলো গিয়া বারো ডিজিট ঠিক আছে ইটিন হলো বারো ডিজিট এবং এই আপনার প্রদান করে করবো প্রদান করে কে অথবা টিন প্রদান করে কে এন আর ঠিক আছে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইটিন প্রদান করে কে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ আগে ছিল কত দশ ডিজিটের এখন কি হয়েছে বারো ডিজিট হইছে যারা নাকি আগে ইট ইন ইউজ করতো তারা অনলাইনে অ্যাপ্লাই কইরা বারো ডিজিটের কি করতে হইব আপনার ইট ইন সংগ্রহ করতে হইব যা নাকি আপনার এনবিআর এর ওয়েবসাইট থেকে এনবিআর এর ওয়েবসাইট থেকে ক্লিয়ার

বাই অ্যাসেসমেন্ট ইয়ার কি হুম ক্লিয়ার করেন কালকে আমি বুঝেছিলাম ইনকাম ইয়ার কি আর ট্যাক্স ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার কি বলেন

দুই হাজার চব্বিশ ঠিক আছে আপনার যেটা আছে আয় ঠিক আছে তেইশ চব্বিশ সালের যে হিসাব কিতাব আছে ওটার ইনকাম ইয়ার আর তেইশ চব্বিশ সালের হিসাব নিয়া আমি যে সরকারের ট্যাক্স প্রদান করুন ঠিক আছে ওটার বলা হয়

পঁচিশে জমা দিবেন সরকারের বুঝতে পারছি এই দুইটা ইয়ার প্রত্যেকটা সাত থেকে ইয়ার কোন ইয়ার কি আপনি যে জুন থেকে যে জুলাই পর্যন্ত যে অ্যাকাউন্ট আছে হিসাব কিতাবটা আছে বিভিন্ন খাত থেকে আয় যে করছেন ইনকাম ইয়ার